তো আজকে আমি এসেছি হলো আমার ফার্স্ট এভার সোলো ট্রিপের গল্প শোনাতে, ট্রিপ টু বারাণসী। আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপারটা কিছুটা এরকম যে আমি জাস্ট বাড়িতে ঢুকেছি আর আমাকে আমার কিচ্ছু প্যাক করা হয়নি এখনও পর্যন্ত। আমি এখন প্যাক করব, কিছু খাবো দাবো, তারপরে বেরিয়ে যাব। আচ্ছা, তো আমি এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। আমি এখন খড়দা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমাকে যেতে হবে শিয়ালদা। বেনারস যাওয়ার প্ল্যান আমার প্রথমে বন্ধুদের সাথেই হয়েছিল, শিয়ালদা থেকে হাওড়া, আর হাওড়া স্টেশন থেকে আমার মেন ট্রেন। তারপর বন্ধুরা ক্যান্সেল করাতে আমি বললাম একাই ঘুরে আসি। মাঝে সাঝে একা ঘুরতে যাওয়া খুব দরকার, তাতে নিজেকে অন্যরকমভাবে একটু চেনা যায়। আচ্ছা, তো আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে আর এখনও পর্যন্ত আমার গাড়ি যেটা আছে আর কি সেটা এখন অ্যানাউন্স হয়নি। তো আমি মোটামুটি অনেকটাই এক ঘন্টার উপরে আগে চলে এসেছি, ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না, মিস না হলে পরেই হলো। তারপর নিজের কিছু হ্যাশট্যাগ বারাণসীওয়ালা ফটোশ্যুট করতে করতে, ওকে ওকে, সাইড এফেক্টস অফ সোলো ট্রাভেলিং, তারপর ফাইনালি, হ্যাঁ ভাই, তো আমি উঠে গেছি ট্রেনে আর এখন আমাদের ট্রেন একটু 5-10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আর এবার আমাকে বসে বসে হোটেলগুলো ঠিক করতে হবে, কারণ সোলো ট্রিপ আমি এসেছি ঠিকই কিন্তু এখনও পর্যন্ত হোটেল বা হোস্টেল যেটা দিয়ে থাকবো কিনা সেটা এখনও ঠিক করিনি। তো ট্রেনে বসে বসে সেটা দেখবো। হ্যাঁ ভাই, তো আমরা এখন চলে এসেছি ঝাঝা স্টেশনে, ঝাঝা স্টেশনে। আর এখন আমাদের জার্নি মোটামুটি ওই 7-8 ঘন্টা মতো বাকি আছে, বাট আমি তোমাদের নিয়ে যাবো মাত্র 10 সেকেন্ডে। তো ফাইনালি আমি মাকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি নেমে গেছি বারাণসীর গলিতে, আর এইবার যেটা মেন কাজ আছে সেটা হলো আমাকে লাঞ্চ করতে হবে, কারণ আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো একটা ঠিকঠাক লাঞ্চ করবার জায়গা দেখতে হবে আর তারপরে আমাদের হোটেল বা হোস্টেল যেখানে চেক ইন করি না কেন, বাই দ্য ওয়ে আমি এখনও পর্যন্ত কিছু ডিসাইড করিনি বা কিছু বুকও করিনি, তো এইটাও করতে হবে। দেন তারপরে আমরা যাবো হলো আমাদের স্পেশাল অ্যাট্রাকশন গঙ্গা আরতি। হ্যাঁ ভাই, তো ফাইনালি আমি চলে এসেছি একটা গেস্ট হাউস, এখানে নিয়েছি, এটার নাম হলো কেসার গেস্ট হাউস এরকম সামথিং কিছু একটা নাম। বাট যাই হোক, এবার এখানে 5টা বেজে গেছে, এখন আমাকে রেডি হয়ে, মানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমাকে যেতে হবে অশ্বমেধ ঘাট, ওখানে আরতি আছে। ভাই আচ্ছা, 1 মিনিট, গঙ্গা আরতি তো ইজ দ্য আল্টিমেট, তো ওটা তো পরে আসা উচিত, তো ওটা পরে আসবে। আমার সাথে গঙ্গা আরতির পর বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, তো সেটা আগে দেখো। হম লোক ভাইয়া কে চ্যানেল আকসার দেখতে হ্যাঁ, সাবস্ক্রাইবার উনকে ভাইয়া সে মিলকে বহুত আচ্ছা লাগা, ভাইয়া কি ভিডিও বহুত ইন্টারেস্টিং হতি, আপ লোক সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে। তো ওরা ছিল জনপুরের, আর আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে জনপুরের লোকেরাও আমার ভিডিও দেখবে। তারপর ওদের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি চলে গেলাম বারাণসী স্পেশাল ঠান্ডাই ট্রাই করতে। भैया यहाँ से कचौड़ी गली कहाँ से जाते हैं? कचौड़ी गली सीधा राइट, शुक्रिया। তো বেসিক্যালি ব্যাপারটা কিছুটা এরকম যে এখানকার গলিগালাগুলো অনেকটা নর্থ কলকাতার গলিগালাগুলোর মতো, মানে এখানে খুব কনফিউজিং গলিগালা। তো এখানে তুমি যদি গুগল ম্যাপের ভরসায় আসো তো তাহলে কাজ দেবে না, এখানে লোকালদের কাছ থেকে হেল্প নিতে হবে তোমাকে। আচ্ছা, তো আমি ট্রাই করলাম হলো ঠান্ডাই, যেটা আমি ব্যাপারে শুনেছিলাম, মানে এখানে আসার আগে আমি যখন বেশ কয়েকটা ভিডিও কয়েকটা আর্টিকেল পড়েছিলাম তো এখানে লেখা ছিল যে ঠান্ডাই ট্রাই করাটা ইজ কাইন্ড অফ মাস্ট, তো ওটা ট্রাই করলাম, বেশ ভালো। আর এটা ভাং দিয়েও হয় আর এমনি নর্মালেও হয়, তো আমি আপাতত নর্মালটা করলাম কারণ এখন দরকার নেই ভাং খাওয়ার। আর আরেকটা যেটা জিনিস আমি নোটিস করলাম সেটা হলো ব্লু লাসি, ব্লু লাসিটা মানিকর্ণিকার দিকে যেতে গলিতে পড়ে, তো ওইটার ব্যাপারে আমি খুব শুনেছি আর ওখানে মানে বারবার আসতে বলেছে, বাট আমি আসার সময় দেখলাম যে বন্ধ, তো কালকে অবশ্যই ট্রাই করব। তারপর গেলাম মানিকর্ণিকা ঘাটে, যেটা কিনা বারাণসী ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ঘাটের মধ্যে পড়ে। এই মানিকর্ণিকা ঘাটের সম্পর্কে বলা হয় যে এখানকার চিতার আগুন কখনো নেবে না, আর এটাও বলা হয় যে যাদের ফিউনারেল বা শেষকৃত্য এখানে করা হয় তাদের মোক্ষ প্রাপ্তি হয়।
এইসব নানান রকম চিন্তার মধ্যে আমি ডুবেছিলাম আর তখনই। ওকে, তো আজকে আমি এখানে মণিকর্ণিকা ঘাট আর অন্যান্য বেশ কয়েকটা জায়গা ঘুরছিলাম, তো সেখানে ঘুরতে ঘুরতে আমার একটা আই হ্যাভ মেড এ নিউ ফ্রেন্ড, সো দিস ইজ সো ইয়াং। Hello, hi there. Yeah. I'm Soyoung from Korea. So, yeah, she's from Korea. She actually got in trap, kisi ke jaal mein phas gayi thi. So, I tried to help her a little bit. So, that's it. Yeah. Yeah, so, any thing you want to say? Subscribe the channel. Yeah. It's very helpful. It's very educational. And this guy is awesome. Yeah. Thank you so much. তারপর সোইয়াংকে একটা ঠিকঠাক জায়গায় ছেড়ে দেওয়ার পর আমি চলে গেলাম আমার রুমে। তারপর ডে টু ফাইনালি, আর এখন আমি বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 4:37, আর এখন আমি বেরিয়ে পড়েছি কারণ সানরাইজটা নেব, আর সানরাইজের আগে যে পার্পল আওয়ারটা থাকে সেই টাইমের কিছু ফুটেজেস নেওয়ার আছে। তো আর সবথেকে বড় ব্যাপার সেটা হলো এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে এখন, 10 ডিগ্রি মতো দেখাচ্ছে, যেখানে কলকাতায় আমাদের ঠান্ডা প্রায় চলেই গেছে। তো এই আর সকালবেলায় বোট রাইড করাটা ইম্পর্টেন্ট আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্সেস ইউ নিড টু এক্সপিরিয়েন্স ইন ইয়োর বারাণসী স্টে। রাইড কমপ্লিট করার পর আমি সোজা চলে গেলাম হোটেল রুমে, সেখানে এই ক্যামেরা আর আমার ফোন রেখে চলে গেলাম কাশী বিশ্বনাথের টেম্পলে বাবার দর্শন করতে। আর ওখানকার কোনো রকম ক্লিপস আমার কাছে নেই, তার কারণ হলো ওখানে মোবাইল বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ করে না। কিন্তু তোমরা যদি কখনো বারাণসী যাও অবশ্যই বাবার দর্শন করে এসো। পুজো কমপ্লিট করার পর আমি সোজা চলে গেছিলাম হোটেল রুমে, সেখান থেকে ক্যামেরা আর ফোন নিয়ে আমি বেরিয়ে গেলাম বারাণসীর অলিগুলি ডিসকভার করতে। আর সেখানকার প্রত্যেকটা গলি আলাদা আলাদা গল্প বলে। বারাণসী বিভিন্ন গলি এক্সপ্লোর করতে করতে আমি ট্রাই করলাম বারাণসী স্পেশাল, যেটা কিনা শুধু শীতকালেই পাওয়া যায়, মালাইও। তো ব্যাপারটা কিছুটা এরকম যে এখন আমি মালাইও ট্রাই করছি। তো এটা এখানকার খুব ফেমাস মিষ্টি আর এটা কিন্তু সবসময় পাওয়া যায় না, শুধু শীতকালের সময় পাওয়া যায়। তো আচ্ছা, তো বেসিক্যালি ব্যাপারটা কিছুটা এরকম যে আমার চেক আউট করবার কিন্তু টাইম হয়ে গেছে, আর আমি চেক আউট করেও গেছি টেকনিক্যালি, বাট আমার লাগেজটা যেহেতু বেশ ভারী ছিল তো তাই জন্য ওরাই আমাকে অফার করলো যে স্যার আপনি ব্যাগটা রেখে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি ঘুরে টুরে আসুন। তো ঠিক আছে, তো তাই জন্য আমি বেরিয়ে পড়েছি, ব্যাগটা রেখে এসেছি। আর এখন আমি যাচ্ছি হলো ব্লু লস্যি, যেটা এখানকার লস্যি কাউন্টারগুলোর মধ্যে খুব ফেমাস, ওইটা ট্রাই করতে কারণ ওটা মাস্ট। তো সেটা ছাড়াও আরও অন্যান্য বেশ কয়েকটা খাবার ট্রাই করবো, লাইক বানারসি পান, ওটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ওটা ট্রাই করতেই হবে। আর আদার্স যেটা থাকবে হলো বানারসি চাট। তো বেসিক্যালি এটাই ছিল আমার ফার্স্ট এভার সোলো ট্রিপের এক্সপিরিয়েন্স। তো এবার আসছে সেটা যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো, বারাণসী স্পেশাল গঙ্গা আরতি। মন পাগল হয়ে গঙ্গা মে ডুবে না হায়, মন রাবণ জো লহরো মে তুমি বহায়, জো চলা গয়া বো লৌট কে ফির না আয়ে, তেরা কর্ম হি হ্যায় জো সঙ্গ তেরে হি যায়। মন পাবন হো গঙ্গা মে ডুবে নহায়ে, মন রাবণ জো লহরো মে তুমি বহায়ে। আচ্ছা, আমি এখানে দশাশ্বমেধ ঘাটে আরতি অ্যাটেন্ড করতে এসেছিলাম, এখানে শ্যুট করতে এসেছিলাম, আর এখানে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়েছে। তো ব্যাপারটা কিছুটা হর হর মহাদেব,